নমস্কার বন্ধুরা, হিলভিলেজ কিচেনে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম সিঙ্গারা রেসিপি নিয়ে। তো আমি আজকে দোকানের মতন কাঁচা সিঙ্গারা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন আমি সিঙ্গারাটা কীভাবে বানাবো। তো এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। আর সিঙ্গারা কাঁচা বানানোর জন্য বন্ধুরা ডালটা লাগবে। ডালটা দিয়ে সিঙ্গারাটা বানালে, ডালটা বা ঘি দিয়ে বানালে কাঁচা হয়। তো ডালটাটা আমি গলিয়ে নেব, কড়াইয়ে দিয়ে আমি ডালটাটা গলিয়ে নেব। ডালটাটা আমি গলিয়ে নিলাম। আর এখানে লাগবে কালি জিরে, কালো জিরে। কালো জিরেটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার ডালটাটা দিয়ে দেব। এক চামচ ঘিও দিয়ে দেব। ঘি আর ডালটা দিলে একদম দোকানের মতন কাঁচা হয়। একসঙ্গে মেখে নেব। ভালো করে আমি ময়দার সঙ্গে ময়ানটা দিয়ে দেব। একদম দোকানের মতন কাঁচা মচমচে সিঙ্গারা হবে। তো আমি ময়দার সঙ্গে ডালটা আর ঘিটা ভালো করে ময়ান দিয়ে নিলাম। দেখেন এভাবে মোটু করা হয়ে গেলে বুঝবে ময়ানটা ভালো রকম হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে, নর্মাল জল দিয়েই ময়দাটা মেখে নেব। বেশি নরম করব না, অল্প শক্ত করে মেখে নেব। তো দেখেন আমি অল্প শক্ত করে ময়দাটা মেখে নিলাম। নরম হলে হবে না, অল্প শক্ত হতে হবে। তো এখানে আমি 30 মিনিট রেস্টে দেখে দেব। এদিকে আমি সিঙ্গারার ভিতরের পুরটা বানিয়ে নেব, ঢাকা দিয়ে রাখবো। তো পুরটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব, সাদা তেল। বন্ধুরা পুরটা বানানোর জন্য, সিঙ্গারার ভিতরের পুরটা বানানোর জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি, আর এখানে মটরটাও সিদ্ধ করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি চিনাবাদামটা ভেজে নেব। চিনাবাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এবার বাদাম ভাজা তেলের মধ্যে নারকেল কুচিটাও ভেজে নেব। তো নারকেলও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এবার পুরটা বানানোর জন্য দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নটা অল্প ভেজে নিলাম। এবার দিয়ে দিব অল্প হিং। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। তাতে অল্প ভেজে নিলাম। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ভেজে নেব। এদিকে আলুটা আমি অল্প ভেঙে নেব হাতের সাহায্যে। আলুটা অল্প ভেঙে নিলাম। এবার দিয়ে দেব নাড়াচাড়া দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর দিব না, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আলুটা আমি মশলার সঙ্গে অল্প ভেজে নেব। আলুটা আমি মশলার সঙ্গে কিছু সময় ভেজে নিলাম। এবার দিয়ে দেব সিদ্ধ করা মটর। মটরটা দিয়ে অল্প অল্প সময় ভাজবো। আলু আর মটরটা কিছু সময় ভেজে নিলাম। এবার দিয়ে দেব বাদাম ভাজা, নারকেল কুচি ভাজা, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার ধনে পাতা কুচি দিয়ে দেব, মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। বের গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সিঙ্গারার পুর।
এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে হতে আমি সিঙ্গারা চাটনিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, ওই যে একটা এক ধরনের পুদিনা পাতা, এই পুদিনা পাতাটা সেন্ট ওই আলাদা পুদিনা পাতাটা দিয়ে আমি চাটনি বানিয়ে নেব। তো পুদিনা পাতার সঙ্গে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো, আর দেবো দুটুকু আদা, 5 থেকে 6 কোয়া রসুন এটে কাঁচা লঙ্কা, 7 মতো লবণ, লেবুর রস দেব, অল্প জল, জল দিয়ে চাটনিটা মিক্স করে নেব। তো একদম স্পেশাল চাটনিটা রেডি হয়ে গেল বন্ধুরা সিঙ্গারার জন্য। বাটিতে ঢেলে নেব। তো আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, চাটনিটাও রেডি হয়ে গেছে, এবার সিঙ্গারাটা বানিয়ে নেব। একটা খুলে নেব আর একটু মেখে নেব। এবার সিঙ্গারাটা বানিয়ে নেব, লিচি কেটে নেব। একটা লিচি কেটে আগে আপনাদেরকে সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। আমি লম্বা করে রুটির মতন পেলে নেব। এভাবে আমি লম্বা করে রুটিটা পেলে নিলাম। এবার ছুরি দিয়ে মধ্যে দিকে কেটে নেব। এভাবে হাতে তালুর মধ্যে লেখে জল লাগিয়ে নেব। জলটা লাগিয়ে নিলাম। এবার আমি এভাবে এভাবে চেপে চেপে লাগিয়ে দিলাম। এবার পুরটা দিয়ে দেব। এভাবে চেপে চেপে দিয়ে দেবেন পুরটা। পুরটা দেওয়া হয়ে গেছে, আবারও আমি অল্প জল লাগিয়ে নেব। জল লাগিয়ে এভাবে আমি অল্প মুড়ে দেব, দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। তো একটা সিঙ্গারা আমার রেডি। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে, একুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার পুরটা দিয়ে দেব, আবারও জল লাগিয়ে নেব। এভাবে দিয়ে দুইটি মাথা একসঙ্গে লাগিয়ে নেব, ভালো করে মুখটা বন্ধ করে দিন। আর একটা সিঙ্গারা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, সবগুলো সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। সিঙ্গারাটা ভাজার সময় তেলটা বেশি গরম করা যাবে না, অল্প লুতে রেখে সিঙ্গারাটা ভেজে নিতে হবে। তো দেখেন বন্ধুরা,
লাল লাল করে ভেজে নিলাম। আপনারা যেহেতু ভাজুন তো অল্প সময় নিয়ে ভেজে নেবেন। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে আর চাটনি একদম রেডি। দেখুন কি সুন্দর চাটনি হয়েছে। আর সিঙ্গারাটা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখেন কতটা মচমচে হয়েছে, খেতে অনেকটা টেস্টি লাগবে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটি সাথে থাকুন। ধন্যবাদ।